দক্ষ সংগঠক হিসেবে যে সরোজ রঞ্জন চট্টোপাধ্যায়ের দেশজোড়া খ্যাতি ছিল, যার বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসু এক রাত কাটিয়ে গিয়েছেন, স্বাধীনতার 77 বছর পরেও সেই সরোজ রঞ্জন চট্টোপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তি দূরের কথা। আবক্ষ মূর্তিও বসেনি দক্ষিণ দিনাজপুরের জেলা সদর বালুরঘাট শহরে। শনিবার ভারত ছাড়ো আন্দোলনের 82 বছর পরেও এই শহরে ঠাকুরদার মূর্তি না বসানোয় রীতিমতো আক্ষেপ করলেন সরোজ রঞ্জনের প্রপৌত্র সুশোভন চট্টোপাধ্যায়। তিনি এদিন সাংবাদিকদের কি বলেছেন শুনুন। আজকের অনুষ্ঠান গান্ধীজির 1942 সালে আগে বোম্বে থেকে যে কনফারেন্স হয়েছিল, তাতে কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন, সেই ঢেউটা বালুঘাটে এসে পড়েছিল এবং আমার ঠাকুরদা সরোজরঞ্জন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে 6 মাস ধরে উনি অর্গানাইজ করে বিভিন্ন জায়গা থেকে লোকজন এনে 10,000 লোক গ্যাদার করেছিলেন এই প্রতিবাদটা করবার জন্য, যে ইংরেজ তুমি ভারত ছাড়ো। এবং তখন শুনেছি বালুঘাটের সিটিজেন ছিল মাত্র 1800, অথচ সরোজরঞ্জনের নেতৃত্বে 10,000 লোক আশেপাশে জায়গা থেকে নৌকো করে নাকলি নদী পার হয়ে এসেছিলেন। তারা মিছিল করে এখানে এসে বালুঘাট আদালত নথি পুড়িয়ে দেয়, পোস্ট অফিস, কোঅপারেটিভ ব্যাঙ্ক, ট্রেজারি লুট করে জনসমুদ্র, প্রচুর লোকজন, টাঙ্গি, বর্ষা সব কিছু নিয়ে আদিবাসী সম্প্রদায় আশেপাশের গ্রামের লোক এসেছিলেন এবং সরোজরঞ্জন চট্টোপাধ্যায় নিজে ইউনিয়ন জ্যাকের পতাকা, এখানে যেটা ঝুলছিল সেটাকে দাবিয়ে দিয়ে ভারতবর্ষের তেরঙ্গা পতাকা তুলে দিয়েছিলেন। তখন ব্রিটিশ শাসন চলছিল, তাতে ইমিডিয়েটলি সরোজরঞ্জনের মাথার দাম হয়েছিল 10,000 টাকা ধরে দিতে পারলে। আরও যারা যোদ্ধা ছিলেন, কানু সেন, পুলিন বিহারী দাশগুপ্ত, আনারস, তাদের 2,000 টাকা মাথার দাম ডিক্লেয়ার হয়েছিল। এদের নির্দেশ ছিল, এদের কমিটির সিদ্ধান্ত হয়েছিল যে সরোজরঞ্জনকে কখনোই অ্যারেস্ট করানো যাবে না, তাহলে ওনার লিডারশিপটা সাংঘাতিক প্রশংসনীয় ছিল। তখন অন্তর্ধান করলেন সরোজরঞ্জন। এরপর যে ঘটনা, সেই ঘটনার ক্রমে এসে আজকে আপনারা কি করলেন? আমরা সেই দিনটাকে শহীদ দিবস হিসাবে পালন করে কমিটির নাম দিয়েছি বালুঘাট দিবস, যাতে পরবর্তী প্রজন্মের কাছে এই বার্তাগুলো যেতে পারে। তারা তো জানেন না, আমরাও যেমন আজকে করছি, যে আজকে বার্তা আমাদের ছিল, আমরা ডাঙ্গি যেখান থেকে সরোজরঞ্জন শুরু করেছিলেন লোকের মিছিল, সেখানে একটা স্মৃতিসৌধ করা আছে, সেখানে এসপি সাহেবকে দিয়ে মালা দিয়ে আমরা ওখান থেকে প্রত্যেকবার মিছিল করে আসি। এবার পশ্চিমবঙ্গের আবহাওয়া একটু অন্যরকম বলে মিছিলটা করা হয়নি, আবহাওয়া খুব খারাপ এমনিও, প্রাকৃতিক আবহাওয়া। এখানে এখন ডিএম অফিসের কাছে এখানে এসেছি আমরা, এখানে শহীদ বেদিতে মাল্যদান হলো, এখন একটা ছোট্ট অনুষ্ঠান হবে, এগুলো জনসাধারণকে জানানো হবে, এই হলো আমাদের প্রচেষ্টা। একটা আপনারা দাবি এবার জানিয়েছেন যে ডাঙ্গি গ্রামকে 42-এর ডাঙ্গি গ্রাম বলা, এবং আমি নিজে কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছি, এটা লজ্জা এবং পরিতাপের বিষয় প্রত্যেকবারই বলি, আজ অবধি সেই সরোজরঞ্জন চট্টোপাধ্যায় একটা আবক্ষ মূর্তি বালুঘাটে স্থাপিত হয়নি। এটা খুবই দুঃখের ব্যাপার, কারণ এই সরোজরঞ্জনের বাড়িতে আপনারা জানেন 1928 সালে নেতাজি সুভাষ বোস এসে এক রাত থেকে গিয়েছিলেন, তিনি এখানে এসে হিলি দিয়ে তারপরে চলে গিয়েছিলেন। আমরা প্রশাসনের তরফ থেকে সেটা ব্যবস্থা করব, আশা করি। এগুলো তো অনেকগুলো অফিসিয়াল ওয়ার্কস থাকে, সেগুলোকে করে ওটা একটা ঐতিহ্যমণ্ডিত গ্রাম হিসাবে রিটেন হবে। তাহলে আমার নাম সুশোভন চট্টোপাধ্যায়, সরোজরঞ্জন চট্টোপাধ্যায়ের নাতি আমি। তবে এমন একজন দক্ষ সংগঠকের কারণেই ইংরেজ তুমি ভারত ছাড়ো আন্দোলন সংগঠিত হয়েছিল বালুরঘাট শহরে। তাই সরোজরঞ্জন চট্টোপাধ্যায়ের একটি মূর্তি তৈরি করার যে সময় এসেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পরবর্তী প্রজন্মকে সরোজরঞ্জন চট্টোপাধ্যায়ের মতন সাহসী মানুষের পরিচয় ঘটাতেই এমন মূর্তি স্থাপন প্রয়োজন বলে মনে করেন স্থানীয় মানুষ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট দিবস প্রত্যক্ষ করে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে 55% পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে 39-50% পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড়। পাশাপাশি এলজি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে 30% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে 7,295 টাকা সুনিশ্চিত উপহার। রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে 15,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।
কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠোফোন মিলছে 0% ইন্টারেস্টে। বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে। চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড় মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9433434 7016।